আসসালামু আলাইকুম। অনেক কয়েকদিন পর আবার ডেন্টাল প্রশ্ন ব্যাংক সলিউশন নিয়ে হাজির হলাম। আমরা বায়োলজির 25টা অর্থাৎ 5টা লেকচারে 25টা প্রশ্নের মতো আলোচনা করেছি এবং আজকের লেকচারে ইনশাআল্লাহ আমরা 2019-20 সেশনের ডেন্টাল ভর্তি পরীক্ষায় বায়োলজির যত প্রশ্ন আছে আজকের লেকচারটা হয়ে গেলে আশা করছি হয়ে যাবে। তো যাই হোক, আজকে যে ক্লাস হবে কোনো ঘোষণা দিইনি, বাট ক্লাসটা যেহেতু থাকবে যে যখন ইচ্ছা দেখে নিতে পারবা। আমি পড়ানো স্টার্ট করি, ওকে? একটু দেখে নিই দুই একজন আছো কিনা, না হলে খামোখা বক বক করা হবে। দেখি দুই একজন আছো কিনা, যে দুই একজন আছো একটু জানাও তোমরা কোত্থেকে দেখছো, সবাই কি রাজশাহীর মানুষ কিনা। একটা প্রশ্ন আমি অলরেডি লিখে দিয়েছি, দেখো। পুরুষের ক্রোমোজোমের স্বাভাবিক গঠন কোনটি? তো এটা আমরা মোটামুটি সবাই জানি, বাট এখান থেকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, লক্ষ্য করো এবছরও কিন্তু এই ক্রোমোজোমের সংখ্যা রিলেটেড প্রশ্ন এসেছিল। মানুষের যে অটোজোম কয়টা বা কয় জোড়া, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। তাহলে দেখো, 2019-20 সেশনে এই প্রশ্নটা এসেছিল, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু ঠিক এই জায়গা থেকে প্রশ্ন এসেছিল। যাই হোক, এই ফোনে মনে হয় নেট পাচ্ছে না, আমি একটু এখান থেকে দেখি। মাশাল্লাহ 49 জন আছে, ঠিক আছে। তো পুরুষের ক্রোমোজোমের স্বাভাবিক গঠন, এবং এখানে অপশন যে চারটা ছিল, এই অপশন চারটা খুব ইম্পর্টেন্ট, এই চারটা অপশন সম্পর্কে আমাদের জানতে হবে। তো মাথায় রাখবা, আমরা সবাই জানি যে আমাদের পুরুষ হোক আর স্ত্রী হোক, আমাদের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া বা 46টা। তাহলে যতটা ক্রোমোজোম সেই সংখ্যাটা আগে আমাদেরকে লিখতে হবে, এটা হচ্ছে মাস্ট। তাহলে পুরুষের ক্রোমোজোমের গঠন বা অ্যাকচুয়ালি যেভাবে অপশনটা ছিল সেটাকে ক্যারিওটাইপ বলা হয়, ক্যারিওটাইপ। তো 46 লেখার পর যেহেতু সেক্স ক্রোমোজোম পুরুষের বেলায় একটা এক্স আর একটা ওয়াই, তাই পাশে এভাবে এক্স ওয়াই লিখে দিতে হবে। তাহলে এটা হচ্ছে পুরুষের ক্রোমোজোমের গঠন। তাহলে বুঝতেই পারছো স্ত্রীদের ক্রোমোজোমের গঠন হবে 46, এবং তাদের যেহেতু দুটোই এক্স ক্রোমোজোম, তাহলে স্ত্রীদের ক্রোমোজোমের গঠন হবে 46XX। দুটোই কিন্তু অপশনে ছিল, এবং অনেক স্টুডেন্ট এক্স ওয়াই দেখলেই কিন্তু আনসার করে দেয়, ওকে। তবে মাথায় রাখতে হবে যে প্রথম অপশনে এক্স ওয়াই দেখেই আনসার দাগানো ঠিক হবে না, সেখানে 46 সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারে অন্য একটা অপশনে আবার এক্স ওয়াই থেকে। তো এই জন্য চারটা অপশন তোমাদেরকে অবশ্যই করতে হবে। এখন বাকি যে অপশন ছিল এর মধ্যে একটা হচ্ছে এক্স ও, আমরা সবাই জানি ও মানে এখানে 0, অর্থাৎ আর একটা ক্রোমোজোম নাই, সেটা এক্স হোক অথবা সেটা ওয়াই হোক, আর একটা ক্রোমোজোম কিন্তু নাই। তার মানে একটা যেহেতু নাই, তাহলে 46টা থেকে একটা নাই, তাহলে এটা হবে 45XO। এবং যে ডিজিজে এরকম ক্রোমোজোমের গঠনটা আসে এটাকে বলে টার্নার সিন্ড্রোম, এবং এই প্রশ্নটা আমাদের MBBS লেভেল এবং MBBS এর পরে যে আমরা পোস্ট গ্রাজুয়েশন করি, BCS এক্সাম যেখানে স্পেশাল BCS ডাক্তারদের, এগুলোতে খুব আসে এই প্রশ্নটা। এবং কেন এটা তোমাদেরকে শিখতে হবে, এটা তোমাদের বইয়ে নাই, বলতে কমন কমন বইয়ে নাই, সব বই পড়া হয়নি, 11টার মধ্যে 2-3টা বই বাদ আছে, সেগুলোতে থাকতে পারে। আমি যেটা বলতে যাচ্ছি কেন এটা পড়তে হবে, কারণ ডেন্টাল ভর্তি পরীক্ষায় এই অপশনটা ছিল, তাই এই অপশনটা এটা কিসের সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? এবং এটা ছেলে হয় না মেয়ে হয়, যেহেতু ওয়াই নাই এটা মেয়ে হয়। এখন আর একটা অপশন ছিল এরকম, আচ্ছা এই অপশনটা ছিল না, এই অপশনটা আমি বানিয়ে দিই, এটাও পরীক্ষায় আসে, এক্স এক্স ওয়াই। অর্থাৎ দেখতে পাচ্ছ
এখানে একটা বেড়ে গেছে, তাহলে এটার গঠনটা লিখতে হবে এরকম, একটা বেড়ে গেছে মানে 46 থেকে একটা বেড়ে গেছে, তাহলে 47xxy। এ ধরনের এই রকম ক্রোমোজোমের গঠন যাদের থাকে তাদেরকে আমরা বলি ক্লিনফেল্টার সিন্ড্রোম। ক্লিনফেল্টার সিন্ড্রোম এবং আরেকটা যেটা অপশন ছিল সেটা তোমাদের পাঠ্য বইয়ে আছে, সেটা হচ্ছে ডাউন সিন্ড্রোম। তাহলে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা একটু গেস করো তো ডাউন সিন্ড্রোমের ক্রোমোজোমের গঠনটা কেমন হবে, একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আমি তোমাদের কমেন্ট দেখছি ছেলেমেয়েরা, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে ডাউন সিন্ড্রোমের ক্রোমোজোমের গঠনটা কিরকম হবে, একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে জানাও দেখি ডাউন সিন্ড্রোম কে পারবা। এনিওয়ান যা মাথায় আসে লেখো, ভুল হলে তো সমস্যা নেই, লিখতে থাকো। আমার কথা লেখা কি স্পষ্ট কিনা বা ক্লিয়ার কিনা একটু জানো। মুশফিক বলেছে xxyy, হয় নাই? আচ্ছা যাই হোক, লক্ষ্য করো আমরা জানি যে ডাউন সিন্ড্রোম এটাকে বলা হয় ট্রাইসোমি 21। তো ট্রাইসোমি মানে হচ্ছে, ট্রাই মানে হচ্ছে তিন। নর্মালি আমরা জানি ক্রোমোজোমের জোড়া জোড়া থাকে, দুইটা কপি থাকে, সো ট্রাই মানে হচ্ছে তিন। অর্থাৎ মানুষের যে 23 জোড়া ক্রোমোজোম, অর্থাৎ প্রত্যেকটা নাম্বারে এক জোড়া করে থাকবে, কিন্তু 21 জোড়ার ক্রোমোজোমে তিনটা কপি থাকে, তাই এটাকে বলা হয় ট্রাইসোমি। তার মানে দুইটার বদলে একটা বেশি থাকে। সেক্ষেত্রে এটাও হচ্ছে এক্স ওয়াই, কিন্তু এখানে এক্স বা ওয়াই ক্রোমোজোম একটা বেশি থাকে না, বরং প্লাস 21 নাম্বার ক্রোমোজোমে একটা ক্রোমোজোমের এক্সট্রা একটা কপি থাকে, তিনটা কপি থাকে টোটাল। তাহলে এখানে যদি একটা ক্রোমোজোম বেড়ে গেল, এটা হচ্ছে 47, এটা পুরুষ যেহেতু, এবং 21 নম্বরে একটা এক্সট্রা কপি, তাই আমরা 21 লিখেছি। এক্স ওয়াই লিখি নাই কেন, কারণ 21 নম্বর ক্রোমোজোম, এটা এক্স ওয়াই ক্রোমোজোম না, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে ডাউন সিন্ড্রোম বা ট্রাইসোমি হচ্ছে 21, এবং এটাও ছিল ডেন্টাল ভর্তি পরীক্ষার সেই অপশনে, এ কারণে এটাও অবশ্যই অবশ্যই তোমাদের জানতে হবে। এবং আশা করি এই বিষয়টা ক্লিয়ার, এবং এই পাঁচটা অবশ্যই তোমাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? ওকে চলে যাব আমরা আমাদের আজকের সেকেন্ড প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে মার্সুপিয়াল স্তন্যপায়ী কোনটি। তাহলে আমি এটা মুছে দিই, তাহলে প্রশ্নটা হচ্ছে 27। আমি ক্যাঙ্গারু মাদার কেয়ার নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে সেখানে লক্ষ্য করো সেখানে কিন্তু আমরা এই মার্সুপিয়াল নিয়ে বলেছি, বিকজ ক্যাঙ্গারু হচ্ছে এক ধরনের মার্সুপিয়াল। তো আসলে ঘটনাটা হচ্ছে, যদি তোমরা লক্ষ্য করো 19-20 ডেন্টালের প্রশ্ন তো এটা, তাই না? তাহলে 19-20 মেডিকেল, না হলে 18-19 মেডিকেল, কোনো একটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল যে মার্সুপিয়াল স্তন্যপায়ী কোথায় পাওয়া যায়। এটা কিন্তু মূলত অস্ট্রেলিয়া মহাদেশে বা অস্ট্রেলিয়ান অঞ্চলে পাওয়া যায়। তাহলে লক্ষ্য করো এই যে মেডিকেল এই প্রশ্নটা এসেছে, ঠিক পরের বছরই কিন্তু দেখো ডেন্টালে বা ওই বছরই ডেন্টালে কিন্তু আসছে এর এক্সাম্পল। তা দেখছো কিরকম রিপিট বা প্রশ্ন বা কাছাকাছি হয়। তো এই কারণে আমি বলছি যে এভাবে একটু পড়ো তোমরা। হ্যাঁ, তো অপশনে অনেকগুলো ছিল, এর মধ্যে আনসার হবে ক্যাঙ্গারু, যে ক্যাঙ্গারু নিয়ে আমরা আলোচনা করেছি। তবে মনে রাখো ক দিয়ে দুইটা, ক্যাঙ্গারু কোয়েল
বা কোয়েলা অ্যাকচুয়ালি, আর ও দিয়ে তিনটা মনে রাখো, মার্সুপিয়াল, স্তন্যপায়ী বা অস্ট্রেলিয়ান অঞ্চল। তোমরা ওই যে প্রাণী ভৌগোলিক অঞ্চল যখন পড়বা তাহলে অস্ট্রেলিয়ান অঞ্চলেও তোমরা পাবা ও দিয়ে, একটা হচ্ছে ওমব্যাট, একটা হচ্ছে ওয়ালাবি, আর একটা হচ্ছে অপসাম। যদি এটা স্বরে অ হবে, স্বর অ অপসাম, তাহলে দুইটা ক দুইটা ও দিয়ে, ক্যাঙ্গারু, কোয়েলা, ওমব্যাট, ওয়ালাবি, অপসাম, এগুলো হচ্ছে মার্সোপিয়াল স্তন্যপায়ী। এবং এখান থেকে আমার এক্সট্রা যেটা বলার, যে ওই প্রাণী ভৌগোলিক অঞ্চলগুলোর মধ্যে আমরা খুব ভালো করে জানি যেটা পলিআর্কটিক, এটাই হচ্ছে সর্ববৃহৎ প্রাণী ভৌগোলিক অঞ্চল। পলি নাম মানেই তো অনেক, সবচেয়ে বড়। আর ওরিয়েন্টাল অঞ্চলে বাংলাদেশ আছে বা দক্ষিণ এশিয়ার দেশগুলো আছে, এ দুইটা খুবই ইম্পর্টেন্ট। এবং যেহেতু এই দুইটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, একটা বাংলাদেশ আর একটা সাথে সর্ববৃহৎ, তাই এই দুইটার প্রাণীগুলো অন্তত পড়বা, এটা আমার রিকোয়েস্ট। আর অস্ট্রেলিয়ার এই পাঁচটা মনে রাখলেই হবে। এখন এই ওরিয়েন্টাল অঞ্চলের আবার চারটি উপ অঞ্চল আছে, এই উপ অঞ্চল চারটার নাম অন্তত জানতে হবে। একটা হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, চীন, মালদ্বীপ, তাহলে ভারতীয় উপ অঞ্চল, সিংহলীয়, ইন্দো চীন আর ইন্দোমালয়, ইন্দোচীন, ইন্দোমালয়। এখন এই ভারতীয়র আবার ভাগ আছে কয়েকটা, এর মধ্যে একটা হচ্ছে গাঙ্গেয় সমতল ভূমি। ভারতীয়র মনে হয় সাতটা ভাগ আছে, আমার এই মুহূর্তে মনে নাই, আমাদের সময়টার বইয়ে ছিল, তোমাদের বইয়ে মনে হয় নাই। তো এই কয়টা ভাগের মধ্যে গাঙ্গেয় সমতল ভূমি আছে, তার মধ্যেই আছে বাংলাদেশ, বুঝতে পেরেছ? তাহলে বাংলাদেশ ভারতীয় উপ অঞ্চলের অন্তর্গত, কিন্তু ভারতীয় উপ অঞ্চলকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, আমার মনে পড়ছে না, একটু সার্চ দিও। এর মধ্যে একটা হচ্ছে গাঙ্গেয় সমতল ভূমি, এর মধ্যে আছে বাংলাদেশ, এটা আমাদের সময়কার বইয়ে এভাবে লেখা ছিল। তো এই হচ্ছে মার্সুপিয়াল স্তন্যপায়ী। 28 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। আঠাশ নম্বর প্রশ্নটা ছিল কাগজের প্রধান উপাদান কোনটি। তো কোষ রসায়ন থেকে প্রশ্নটা হয়েছে, উত্তর হচ্ছে সেলুলোজ। তাহলে বুঝতেই পারছো এই সেলুলোজের ব্যবহার পড়তে হবে। এবং তোমরা জানো কোথায় সেলুলোজ কত পার্সেন্ট থাকে, তুলায় কত পার্সেন্ট, লিনেনে কত পার্সেন্ট, সেটা জানতে হবে। সেলুলোজ কি দ্বারা তৈরি, বিটা ডি গ্লুকোজ দ্বারা তৈরি। এবং যেহেতু বিটা ডি গ্লুকোজের এটা একটা পলিমার বা পলিস্যাকারাইড, তাহলে বন্ধনটা হবে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন, বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। এবং কয়টা গ্লুকোজ মিলে হয় সেই সংখ্যাটা দেখে নিবা, 300 থেকে 3,000 মনে হয়। এছাড়াও সেলুলোজ হচ্ছে এক ধরনের গাঠনিক পলিস্যাকারাইড, গাঠনিক পলিস্যাকারাইড। আবার শুধুমাত্র বিটা ডি গ্লুকোজ নিয়ে গঠিত হয় এটাকে আমরা হোমো, হোমো মানে একই, একই রকম মনোস্যাকারাইড দিয়ে গঠিত হয় এটাকে আমরা হোমো পলিস্যাকারাইডও বলি। সেলুলোজের এই কয়েকটা তথ্য অবশ্যই তোমাদেরকে জানতে হবে, যেহেতু সেলুলোজ থেকে প্রশ্ন এসেছিল। সাথে সাথে এস্টারস গ্লাইকোজেনও পড়ে ফেলা ভালো, বিকজ এস্টারস গ্লাইকোজেন, সেলুলোজ, এই তিনটা পলিস্যাকারাইডই আছে কোষ রসায়নে, এদের মধ্যে থেকে একটা প্রশ্ন এসে যেতে পারে। তো আমি 30টা প্রশ্ন খুঁজে পাইনি, আর একটা প্রশ্ন আছে যেটা তো মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, সামনে যারা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিবা তো ধরে রাখতে পারো সেই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় একটা প্রশ্ন কমন আসবে এই প্রশ্নটা থেকে। সেটা হচ্ছে ম্যানগ্রোভ বনের উদ্ভিদ কোনটি, সেটা হচ্ছে ম্যানগ্রোভ বনের উদ্ভিদ কোনটি। তো নর্মালি যেটা হয় মেডিকেল ভর্তি পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায়
ম্যানগ্রোভ বনের উদ্ভিদ বাংলাগুলো থেকেই প্রশ্ন আসে, যেমন 2-1 বছর আগে মনে হয় পত্রঝরা বনাঞ্চলের উদ্ভিদ এসেছিল। তবে ডেন্টাল এই প্রশ্নটায় অপশনগুলো কিন্তু সাইন্টিফিক নেমে ছিল এবং ঢাকা ভার্সিটির প্রশ্ন মূলত এই সাইন্টিফিক নেম দিয়ে হয়, তাই অবশ্যই অবশ্যই এইটার উত্তর ঢাকা ভার্সিটি হোক আর ডেন্টালে যদি আসে, এটার উত্তর করতে গেলে তোমাকে এই ম্যানগ্রোভ বনে যত উদ্ভিদ আছে তাদের নাম এবং বৈজ্ঞানিক নাম অবশ্যই মনে রাখতে হবে, না হলে তোমার একটা মার্ক মিস হয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, তুমি প্রথমে বাংলা নামটা মুখস্থ করতে পারো, বাংলা নামটা মুখস্থ করে ফেলতে পারো। এবার বাংলা নামের সাথে বৈজ্ঞানিক নাম পুরোটা মুখস্থ না করে কি থাকলে বুঝবো এটা এর বৈজ্ঞানিক নাম, ধরো ধরো গোলপাতার বৈজ্ঞানিক নাম হচ্ছে নিপা ফ্রুটিসেন্স, তাহলে তোমার তো তুমি বাংলাটা গোলপাতা জানো যে গোলপাতা ম্যানগ্রোভ, এখন গোলপাতার বৈজ্ঞানিক নাম পুরাটা মুখস্থ করে তো তোমার লাভ নাই, রিটেনে হয়তো বা দুইটা আসবে, সেক্ষেত্রে সুন্দরী বা দুই একটা মুখস্থ করতে পারো, বাট আমি যদি সবগুলোর কথা বলি তাহলে এখানে জাস্ট নিপা, এটা একটা মেন নাম চিন্তা করে যে নিপা গোল অথবা নিপা গোল পাতা খায় বা নিপা গোল গোল, এভাবে যদি মনে রাখো তাহলে কিন্তু বেশি প্যারা হবে না। তাহলে প্রথমে আমি যেটা তোমাদেরকে বলতে চাই যে তোমরা যে কাজটা করো, বাংলা নামগুলো মুখস্থ করো, করে বৈজ্ঞানিক নাম পাশে লেখো, দেন বৈজ্ঞানিক নামে কি থাকলে আমি বুঝবো এটা এটার বৈজ্ঞানিক নাম সেভাবে যদি পড়ো আশা করছি যে তাহলে খুব সহজে মনে থাকবে। তবে এটা সেরকমই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেখান থেকে তুমি ঢাকা ভার্সিটি মেডিকেল ডেন্টাল সবখানেই কমন পড়ে, এমনকি বোর্ড পরীক্ষায় যদি কেউ ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দেখে থাকো বোর্ড পরীক্ষাও এখান থেকে আসে, এবং বৈজ্ঞানিক নামটা পড়ে রাখা ভালো, কারণ ঢাকা ভার্সিটির জন্য তো পড়তে হবে, মেডিকেলও দিয়ে দিতে পারে, এমন তো বলা নাই যে থাকবে না, যে কোনো সময় দিয়ে দিতে পারে। তো এই হয়ে গেল আমাদের 2019-20 সেশনের বায়োলজি ডেন্টাল প্রশ্ন ব্যাংক হচ্ছে কমপ্লিট। এখন মজার বিষয়, আমরা যদি 18-19টা সলভ করি তাহলে আমাদের খুব দ্রুত 6টা লেকচার লাগবে না, কেননা 18-19-এর অনেকগুলো প্রশ্ন এইগুলোর ব্যাখ্যাতে চলে আসছে, ফলে সেগুলো আর আলোচনা না করলে দেখবা দ্রুত 18-19 শেষ হবে। তো আমি বায়োলজি হয়তো বা 19-20 গেল, 18-19, 17-18 এই তিনটা সলভ করব, কিন্তু মেডিকেলের 10 বছরটা এটা তোমাদের দায়িত্ব, তোমরা এভাবে পড়বা, যেহেতু ডেন্টাল পরীক্ষা পেছালো এবং অনেকেই কনফিউজ যে ভাই এখন আমি ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিবো না ডেন্টাল, সো এই নিয়ে আমরা আলাদা একটা আলোচনা করতে পারি যে আসলে কীভাবে প্রিপারেশন নিলে দুটোই ভালো মতো হবে। তো আজকে এ পর্যন্তই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।